আজ দশমী মন কামনের সুর নিয়েই প্রত্যেকটা জায়গায় চলছে সিঁদুর খেলা। এই মুহূর্তে আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার খামারপাড়ায় রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, সেখানে সিঁদুর খেলা চলছে। জগন্নাথ, কি দেখতে পাচ্ছ? সিঁদুর খেলা তো ইতিমধ্যেই চলছে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। জগন্নাথ, ছবিটা যদি একটু আমাদের তুলে ধরো। মহিলারা চার দিন ধরে যেভাবে পরিশ্রম করে ঠাকুরের কাছে কাজে তারা নিযুক্ত থাকে, আজকে যেরকম বিষাদের সুর দশমীর পাশাপাশি, তোমাকে বলে রাখি যেহেতু মা উমা হিমালয়ের পথে যাচ্ছে, কিন্তু এই সিঁদুর খেলাটাও যেরকম একটা আবেগ, সেই আবেগটা আমি দেখাবো, আপনাদের দেখাবো একটুখানি। সেই যে সামনে সব রয়েছে সিঁদুর খেলাতে মেতে রয়েছে, এবং ঢাক ঢোলও বাজবে, নাচতে শুরু করবে। দেখতে পাচ্ছ তুমি, সব মহিলারা সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, একেবারে সিঁদুর খেলায় তারা মেতে রয়েছে। দেখছো, তুমি দেখতেই পাচ্ছ, এক সিঁদুর খেলায় একে অপরকে সিঁদুর পড়াচ্ছে। মহিলাদের মনে একটা আলাদা উৎসাহ, যেরকম বিষাদের সুর আছে তার পাশাপাশি আনন্দও রয়েছে যে আসছে বছর আবার হবে, অর্থাৎ দেবী উমা আসছে বছর আবার আসবে এই ধরতে সবার কাছে, এবং মার যেরকম দেখতে পাবে দেবী উমার বরণ যেরকম চলছে তার পাশাপাশি সিঁদুর খেলাও চলছে, এবং একটু নাচেরও তারা দেখবো। দশমীর নাচ, দশমীর নাচ ছাড়া তো বিসর্জন হয় না, সেই নাচটাও দেখতে পাবো। আপনারা, আমরা সবাইকে বলবো একটু আপনারা নাচবেন, সমস্ত যারা রয়েছে সিঁদুর খেলায় দেখতে পাচ্ছি তারা সিঁদুর যেরকম পড়াচ্ছে সেরকম তার পাশাপাশি নাচে মুখর হয়ে রয়েছে। দেখবেন সমস্ত যারা মা বোনেরা রয়েছে তারা একেবারে সিঁদুরে সিঁদুর খেলায় মেতে উঠেছে। তোমাকে সরাসরি সেই চিত্রটাই দেখাচ্ছি যে সিঁদুর খেলাটা একটা গুরুত্বপূর্ণ, যে সংসারের শ্রীবৃদ্ধি এবং স্বামীর যাতে দীর্ঘায়ু কামনা হয় সেই দীর্ঘায়ু কামনার জন্য এই সিঁদুর পড়ানো হয়। একে অপরকে মায়ের মাথায় সিঁদুর পরিয়ে বিদায় জানানো হয় মাকে, মা আসছে বছর যাতে আবার তাদের এই জায়গা আসে এবং যাতে আনন্দ মুখরে কাটে। এবারে বৃষ্টি বিঘ্নিত হয়ে তারা পুজো অর্চনা করেছে, কোনো রকম অসুবিধা হয়নি, তবে দেখছি আকাশের মুখ ভার কালো হয়ে রয়েছে, যেরকম সেম আকাশের মুখ ভার হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে, অর্থাৎ বরুণ দেবতাও তিনিও বৃষ্টির জন্য রয়েছে। দেখুন মহিলারা রয়েছে, তোমাকে দেখতে পাচ্ছি কিছু মহিলারা রয়েছে, আমি জেনে নেব এই যে সিঁদুর খেলা কেন, সিঁদুর খেলা তোমরা যে মেতেছ এই প্রতি বছরের না এবছরও সিঁদুর খেলাটা? সিঁদুর খেলা তো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজার মরশুমে সিঁদুর খেলা, মানে এই সিঁদুর খেলার মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পেরেছি, সেটা এখনো পর্যন্ত। আর আমাদের সকল দিদিরা বৌদিরা যারা এসেছেন তারা সকলেই আমরা এইভাবেই প্রতি বছর এখানে সিঁদুর খেলা করি, সিঁদুর খেলি, খুবই আনন্দ হয়। জানি আজ ভীষণই মন ভারাক্রান্ত। কি সিঁদুর খেলা আর একটু নাচ দেখবো কি? দশমীর নাচ সেই দেখো, তুমি বলছি দশমীর নাচ, বাঙালিরা যেরকম মেতে ওঠে দশমীর দিনটা সেরকম সিঁদুর খেলা, দুঃখ তো আছে তারপর আনন্দ এই কারণেই যে আসছে বছর মা আবার আসবে, তাই জন্য এই এক বছরের অপেক্ষায় থাকে, এক বছরের অপেক্ষা যাতে ভুলে যেয়ে থাকতে পারে। তার একটু নাচ আমি দেখতে চাই, সিঁদুর খেলা এবং পাশাপাশি নাচ, নাচ হবে ঢাক বাজছে যেরকম সিঁদুর খেলায়, সমস্ত দেখো তুমি দেখতেই পাবে, দেখতেই পাচ্ছ তুমি, আমি সরাসরি দেখাচ্ছি একবারে মহিলারা সমস্তভাবে সিঁদুর খেলায় মেতে উঠেছে, এবং আসছে বছর আবার হবে, এবং সেই আশায় নিয়ে যাতে পরিবার শান্তিতে থাকে, যাতে সমস্ত সুখে শান্তিতে সবাই থাকে, যেন মঙ্গল কামনায় তারা মা দুর্গার কাছে প্রার্থনা করছে। পাশাপাশি একবারে দেখবেন বয়স্ক মহিলারা যেরকম রয়েছে, পাশাপাশি সমস্ত সমস্ত যা মহিলারা দেখেছেন এখানে বয়স্ক মহিলা রয়েছে, ঢাক নিয়ে একদম রেডি ঢাক বাজাচ্ছে, সে তার সঙ্গে সঙ্গে সিঁদুর খেলা চলছে। প্রচুর মহিলারা এসেছে, যেরকম মাকে বরণ করছে একদিকে, বরণ করার পাশাপাশি সিঁদুর খেলা মেতে উঠেছে হাওড়া বালির বিভিন্ন অঞ্চল, এবং দেখতেই পাচ্ছ তুমি একবারে সিঁদুর খেলায় সমস্ত মহিলারা মেতে উঠেছে। একদমই জগন্নাথ, তোমায় ধন্যবাদ অনেক। আমাদের সঙ্গে ছিল হাওড়া খামারপাড়া থেকে জগন্নাথ সামন্ত।
আপনারা দেখলেন সেখানে সিঁদুর খেলা চলছে, সিঁদুর খেলার সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি। একে একে মহিলারা সিঁদুর খেলায় সামিল হয়েছেন, মন কেমন নিয়েই সিঁদুর খেলা চালাচ্ছেন হাওড়ার খামার পাড়ার এলাকাবাসীরা, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। হাওড়া খামার পাড়ার ছবি আমরা দেখছিলাম, যেখানে মাকে বরণ করা হলো, বরণ করার পর মহিলারা সবাই সিঁদুর খেলায় সামিল হয়েছে, মন খারাপ নিয়েই সিঁদুর খেলায় মেতেছেন সমস্ত মহিলারা হাওড়া খামার পাড়ার, সেই ছবি তুলে ধরেছেন, তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। সেই ছবি আপনারাও দেখতে পাচ্ছেন, মাকে বরণ করা হচ্ছে, উমার এবার যাওয়ার পালা,